মালদায় পণের দাবিতে গৃহবধূকে বাঁশ দিয়ে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পণের দাবিতে প্রথমে গৃহবধূকে বাঁশ দিয়ে নৃশংসভাবে মারধর, তারপর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানার রামকেল লাহিড়িপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম মলি মণ্ডল, বয়স 26 বছর। এই ঘটনায় অভিযুক্ত স্বামী বিক্রম মণ্ডল, শ্বশুর গোপাল মণ্ডল ও শাশুড়ি সহ অন্যান্য সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, মালদা জেলার গাজল থানার কেন্না মহাদেবপুরের বাসিন্দা দিলীপ মণ্ডলের মেয়ে মালা মণ্ডলের সাথে বিগত 6 বছর আগে সামাজিক মতে বিয়ে হয় ইংরেজবাজার থানার রামকেলি লাহিড়িপাড়ার যুবক বিক্রম মণ্ডলের। তাদের দুজন পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই পণের দাবিতে ওই গৃহবধূকে শারীরিক ও মানসিক অত্যাচার করে স্বামী ও তার পরিবারের লোকেরা, এমনটাই অভিযোগ। বিয়ের পরে পণ হিসেবে 60,000 টাকা দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ির লোকের হাতে। পুনরায় আবার টাকার দাবি করে গৃহবধূ শ্বশুরবাড়ির লোকেরা। না দিতে পারলে মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার পুনরায় শুরু হয়। গতকালকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ মেয়ের পরিবারের। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এই ঘটনার পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছেন মৃত গৃহবধূর মা মেনুকা বর্মন সহ পরিবারের অন্যান্যরা। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পণের দাবিতে মৃত্যু না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ। বিয়ে হওয়ার 6 থেকে 7 বছর হলো। স্বামীর বাড়িতে প্রতিদিন যায় আসে, অশান্তি করে, জামাই মারধর করে। তো এর আগে হাঁসে দিয়ে কাটলো, দিয়ে ওর বাবা মা গেল, ওর বাবা মা গেল গিয়ে মীমাংসা করে আসলো, বললো কি আর আমি করবো না, ভুল স্বীকার করলো। আমরা ভাবলাম যে জামাই আস্তে আস্তে ভালো হবে, আমরা ভাবলাম সামনে গতকাল বছরে 60,000 টাকা দিলাম জমি কেনার জন্য। জমি কিনলো, এখন রেজিস্ট্রি হয়নি, রেজিস্ট্রি করে টাকা চেয়েছিল। তো আমরা বললাম যে পাটটাট হয়েছে, পাটটাট বিক্রি করে টরে আমরা বেঁচে টেছে জমি রেজিস্ট্রি করার টাকা দিব। তারপরে কিরে কালকে শুনছি বেলা 2টার সময় ফোন আসলো আমাদের কাছে যে মেয়ে মারা গেল কী করে আমরা তো জানি না। তো আমরা জিজ্ঞাসা করলাম যে মারা গেল কী করে। তো পার্শ্বের লোক বললো যে এরকম মারধর করে কাপড়ে উপরে টাঙিয়ে দিয়েছে। কে? ওর স্বামী আর ওর শাশুড়িরা সবাই বাড়িতে আছে, কেউ ধরেনি। অত্যাচার কেন করতো? টাকার জন্য অত্যাচার কেন করতো? কিসের জন্য করতো? টাকা পয়সা, টাকা পয়সার জন্য। আমরা টাকা পয়সাও দিলাম, আমরা তাও চাইছে। তো কত দিব? আমাদেরও তো সংসার আছে, শুধু ওর সংসার দেখলে তো হবে না। আমাদের তো চ্যাংড়া বাচ্চা আছে, আমাদেরকেও তো মানুষ করতে হবে। তো আমরা যেমন আমাদের চ্যাংড়া বাচ্চাকে মানুষ করছি, তেমন ওই চ্যাংড়া বাচ্চাকে নিজে খেটে রোজগার করে মানুষ করুক। আমরা কিসের জন্য আমরা কত টাকা দিব? কী চাইছেন আপনারা? আমরা চাইছি যেন আমাদের তো ধন চলে গেছে, আমরা ওর সাজা চাইছি, আমরা শাস্তি চাই।